তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর একটা পাশে থাকে একটা বেলাইকন চলে আসবে বন্ধুরা সেই বেল আইকনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো ব্যক্তিকে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু খুঁজে বের করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আপনারা কিন্তু তার মোবাইল নাম্বারটা দিয়ে তাকে কিন্তু আর কি লোকেশন ট্র্যাক করতে পারবেন সে কোথায় আছে বা কোন জায়গাতে আছে বা কোনখানে আছে তো অনেক সময় এরকম দেখা যায় যে আপনি তার কাছে টাকা পাবেন বা আর অন্য কোনো দরকারে আছে কিন্তু সে আপনার সঙ্গে আর কি দেখা করতে চায় না বা আপনার সঙ্গে দেখা করছে না আর সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর মিথ্যা কথা বলছে বলে আমি ওখানে আছি ওখানে আছি কিন্তু আপনারা কিন্তু ভাবেন যে সে কথায় আছে আপনি কিন্তু কনফিউজ হয়ে যান যে সে কথায় আছে আপনারা টেনশানে পড়ে যান তো আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনি তাকে খুব সহজে খুঁজে বের করতে পারবেন শুধু মোবাইল নাম্বার দিয়ে তো আপনি কিন্তু তাকে মোবাইল নাম্বারটা দিয়ে তাকে লোকেশন ট্র্যাক করতে পারবেন সে কোন জায়গাতে আছে আপনি কিন্তু তাকে হাতে নাতে ধরতে পারবেন তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা যারা আর কি লোকেশন করতে চান এই মোবাইল নাম্বার দিয়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশিনা করে শুরু করা যাক তো প্রথমত আপনাদেরকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপরে সার্চ করবেন গুগল ম্যাপস তো বন্ধুরা এই কিন্তু গুগল ম্যাপস অ্যাপস অ্যাপসটা আমাদের সবারই মোবাইলে কিন্তু থাকে তো আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করে এখানে যদি আপনারা যদি আপডেট চাই তো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন আর যদি আপনাদের এখানে ইনস্টল করা থাকে তো আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এইভাবে কিন্তু আপনার গুগল ম্যাপটা ওপেন হবে হওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন আপনার গুগল ম্যাপটা যদি আর কি সাইন ইন না করা থাকে তো আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা প্রোফাইল চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে এখানে একটা প্রোফাইল আছে তো এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলটা চলে আসবে তো আপনারা সিম্পলি উপরে এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন শেয়ারিং তো বন্ধুরা আপনারা যাকে আর কি খুঁজে বের করতে চান তাকে কিন্তু এখান থেকে তাকে লোকেশন শেয়ারিং করতে হবে তো প্রথমত আপনারা এখন কী করবেন আপনারা লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নিচে আর একটা অপশান চলে আসবে লোকেশন শেয়ার লোকেশন তো এখন আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইভাবে একটা অপশান ওপেন হয়ে যাবে এখন বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান এসেছে যে ফোর ওয়ান হোয়ার তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এই জায়গাতে একটা মাইনাস চিহ্ন আছে আর একটা প্লাস চিহ্ন আছে তো এখন আপনারা এই লোকেশনটা কতক্ষণ থেকে আর কি রাখতে চান যেমন বন্ধুরা আমি যদি এক ঘন্টার জন্য রাখতে চাই তা এক ঘন্টা হয়ে গেলে কিন্তু আর কি এটা অলরেডি আপনি আর কি অটোমেটিকভাবে কেটে যাবে তো আপনারা এখানে কি করবেন সিম্পলি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা এই সময়টা আর কি বাড়িয়ে নেবেন তো অলরেডি আপনারা কিন্তু তিন দিনের বেশি আর কি বাড়াতে পারবেন না তো এখানে আপনারা তিন দিন বাড়িয়ে নেবেন নেওয়ার পর বন্ধুরা আপনারা এই লোকেশনটা যে শেয়ারিং করবেন এটা কিন্তু তার কাছে তিন দিন থাকবে তো এখন আপনারা কি করবেন আপনারা এখান থেকে একটা লিঙ্ক আসে তো অলরেডি আমি এই লিঙ্কটাতে এই অপশানটা আর কি লিঙ্কটা কপি করে নিচ্ছি তো আপনারা এই দিকে যাবেন যাওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন কপি টু ড্যাশবোর্ড ক্লিপ বোর্ড তো আপনারা এই অপশানটা দেখতে পাচ্ছেন তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লোডিংস আসবে তো এখানে লোডিংস হওয়ার পর এখানে তো বন্ধুরা কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে তো আপনারা নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পিপল উইথ দিস লিঙ্ক ক্যান সি ইউর লোকেশন ফর থ্রি ডে তো এই লোকেশনটা কিন্তু তিন দিন থাকবে আমরা কিন্তু তার সঙ্গে তিন দিন আর কি লোকেশন ট্র্যাক করতে পারবো তো এখন আমাদের কি করতে হবে এখান থেকে কিন্তু আমাদের বের হয়ে যেতে হবে এখানকার কাজ শেষ এখন আমাদের কি করতে হবে বন্ধুরা যাকে খুঁজে বের করতে চান তাকে কিন্তু একটা মেসেজ সেন্ড করতে হবে যেটা আমরা কপি করলাম সেই মেসেজটা তাকে পাঠাতে হবে তো পাঠানোর জন্য আপনারা হয়তো মেসেজ পাঠাতে জানেন তো এখন আমরা ম্যাসেজ অপশানে চলে যাব যাওয়ার পর বন্ধুরা যাকে আমরা খুঁজে বের করতে চাই তার আর কি মেসেজ অপশানে চলে যাব তো এখন আমাদের যেই লেখাটা আমরা আর কি সেইখানে আর কি কপি করলাম সেটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা আপনারা কি করবেন এটাকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এরকম অপশান আসবে তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লোকেশন অপশানটা এখানে চলে আসবে আপনারা এগুলো কিন্তু দেখতে পারবেন তো এখন বন্ধুরা আপনার বন্ধু যাকে আর কি খুঁজে বের করতে চান সে যদি এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে সব থেকে উপরে এই লিঙ্কটাতে যখনই ক্লিক করবে সে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন হোয়াটসঅ্যাপেও করতে পারবেন বা মেসেজ অপশানেও গিয়েও করতে পারবেন তো এখানে যখনই সে ক্লিক করবে তখনই কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে এখন সে ক্লিক করেছে যখনই আপনার মোবাইলের নোটিফিকেশন এখানে আসবে তখনই কিন্তু আপনার নোটিফিকেশনে ক্লিক করবেন আর সাথে সাথে কিন্তু তার লোকেশনটা আপনার মোবাইলে চলে আসবে আর আপনি কিন্তু তাকে আর কি লোকেশন ট্র্যাক করতে পারবেন তিন দিন ধরে সে কোথায় যাচ্ছে বা কোনখানে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো ধন্যবাদ